অবশেষে মামুনের জয়। এক, মামুন হিন্দি সিনেমা আনছে। দুই, মামুন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দরদ রিলিজ দিচ্ছে। তিন, ডাইলের মজার তলে যদি ভালো কইরা গলে চলেন। তিনটা বিষয় নিয়ে আলাপ করব। প্রথম বিষয়টা হচ্ছে গিয়ে, আজকে 2 তারিখ, অরণ্য মামুন একটা ঘোষণা দিতে চাইছিল, ব্যাপক বড় সড়ো একটা ঘোষণা দিতে চাইছিল। আমি ভাবছিলাম টিজার প্রকাশ করে দিব, তো টিজারই তার প্রকাশ করার ইচ্ছা ছিল। সে সেই ইচ্ছা নিয়ে শাকিব খানের সঙ্গে পরামর্শ করতে গেছে। শাকিব ব্রাদার বলছে, নো, এখন তুফান রিলিজ হচ্ছে, এখন কোনো টিজার মিজার দিও না। সো অরণ্য মামুন চুপ খায়া গেছে। চুপ খায়া সে অন্য সুরে কথা বলতেছে। সে বলতেছে যে এখন যদি টিজার ছাড়ি তাহলে সেটা হারায়া যাবে। এখন ডিজিটাল মার্কেটিং, এখন মার্কেটিং করতে হয় প্রতিদিন, সো এখন টিজার ছাড়লে হারায় যাবে। শাকিব খানের সিনেমাটা রিলিজ হোক, তারপরে সে দরদ নিয়ে পাবলিসিটি করবে। তাহলে এতদিন যে পাবলিসিটি করে আসছেন, রোজার ঈদে যে ইসের সাথে রাজকুমারের সাথে টকটকি করলেন, সেগুলো কি ছিল? যাই হোক, সত্য কথা মাঝে মাঝে তিতা লাগে, আর যারা তিতা কথা বলে তাদের কথা অনেকেই পছন্দ করে না। মুদ্রা কথা হলো গিয়া যে দরদ রিলিজ হচ্ছে সেপ্টেম্বরে। উফ, ডাউট রাখতেছে আমার, তাও আচ্ছা হচ্ছে, দরদ রিলিজ হচ্ছে সেপ্টেম্বরে। মামুন সাহেব এবার কিন্তু সময় টেলিভিশনের সাক্ষাৎকারে নাকি, হ্যাঁ তাই তো বোধ হয়, ওই সাক্ষাৎকারে বলছে না। আচ্ছা ভাই, মানে শাকিব খান যেদিন বলবে সেদিন আমি কনফার্ম হব। শাকিব খানের তো একটা পেজ আছে তাই না, সেই পেজ থেকে যেদিন বলবে সেদিন আমি কনফার্ম। এর আগে আমি 50-50, আপনারা কি আমি যাই না, আমি 50-50 ধরে নিচ্ছি যে দরদ সেপ্টেম্বরের ফার্স্ট উইকে রিলিজ হচ্ছে। ওকে, এর চেয়ে খুশির খবর আর কি আছে? তো আজকে আরো একটা জিনিস অরণ্য মামুন ক্লিয়ার করছে, সেটা হচ্ছে যে দরদ যৌথ প্রযোজনার ছবি, ওটা ইন্ডিয়ান তথ্য মন্ত্রণালয় থেকেও সার্টিফিকেট নিছে, বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় থেকেও সার্টিফিকেট নিছে। আর যৌথ প্রযোজনার ছবি কেমনে প্যান ইন্ডিয়ান সিনেমা হয়? ডাউট। এনিওয়ে, প্যান ইন্ডিয়ান সিনেমা, যৌথ প্রযোজনার সিনেমা প্যান ইন্ডিয়ান সিনেমা হইতে পারে, হয়তো কোনো ই আছে, সিস্টেম আছে। কিন্তু আমি যতটুকু জানি যে প্যান ইন্ডিয়ান সিনেমা ইন্ডিয়ার সিনেমা সেটা হবে, এবং ওভারঅল ইন্ডিয়ার বিভিন্ন ভাষায় রিলিজ হবে। তো একই সাথে সেটা বাংলাদেশেরও সিনেমা, ইন্ডিয়ারও সিনেমা, এক অর্থে কিন্তু এটা ইন্ডিয়ার সিনেমা। কারণ মামুন সাহেব বলছেন যে ইন্ডিয়ার তথ্য মন্ত্রণালয় থেকে এটার পারমিশন দেওয়া হয়েছে। এখন যদি তাই নেওয়া হয়ে থাকে তাহলে তো এটা ইন্ডিয়ার সিনেমা। আবার ইন্ডিয়ার তথ্য মন্ত্রণালয় থেকে যদি পারমিশন নেওয়া হয়ে থাকে, সেটা যদি ইন্ডিয়ান সিনেমা হয়, তাহলে সেটা বাংলাদেশে আসলে তো সেটা আমদানি করা হবে, তাহলে সেটা বাংলাদেশি সিনেমা কেমন হয়? বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় থেকে কোনো পারমিশন দিয়ে হয়েছে? যাই হোক, ইন্ডিয়া তো বাংলাদেশের বন্ধু তাই না, মাঝে মাঝে বন্ধুত্বের খাতিরে অনেক কিছু হয়ে যায়, সেই বিষয় নিয়ে আলাপ করতে চাই না। আলাপটা করতে চাই হলো গিয়া দরদ অ্যাট লাস্ট রিলিজের একটা সম্ভাবনা পাওয়া গেছে। এইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে দরদ রিলিজ করবে, এবং তুফানের রিলিজের পরে দরদের মূল যে পাবলিসিটি সেটা শুরু হবে। এনিওয়ে, এবার আমি একটু মামুন সাহেবের আমদানি নিয়ে কথা বলি। আমদানি আটটানি খরচার উপাইয়া, কথাটার সাথে একটু মিল আছে। কেন বলছি, এই যে উনিশ সংগঠন মাঝখানে খুব লাফাইলো যে অরণ্য মামুনকে হিন্দি সিনেমা আনতে দিবে না, দিবে না তো দিবেই না। ইকবাল সাহেব তো হ্যাবি গলাবাজি করলো, হ্যাঁ মামুনকে হিন্দি সিনেমা আনতে দেয়া যাবে না, বাংলা সিনেমা ধ্বংস হয়ে যাচ্ছে, এই সেই বহুত কিছু বলে ফেললো ইকবাল সাহেব। মানে তারা একমত হয়ে গেছে মামুনকে আসতে দিবে না। মাঝখানে একটা খবর পেলাম যে মামুন আসতেছে, এখন তড়ি ঘড়ি কইরা তাইলে কি হবে? তাদের মধ্যে নাকি একটা মিউচুয়াল হয়েছে, একটা ভুল বুঝাবুঝি ছিল, এটা শুধরে গেছে। এখন সেই ভুল বুঝাবুঝিটা কি এটা একটু জানা দরকার ছিল। সেই ভুল বুঝাবুঝিটা কি সেটা কিন্তু অরণ্য বাবু জানায় নাই। তো জানা জানালো ভুল বুঝাবুঝির অবসান হয়েছে, এটাই তো বড় কথা। হিন্দি সিনেমা বাংলাদেশে আসছে, এটাই তো বড় কথা। হিন্দি সিনেমা আমরা সিনেমা হলে গিয়ে দেখতে পাবো, এটাই তো বড় কথা তাই না? আর কতকাল হিন্দি সিনেমা আমরা টেলিভিশনে, মোবাইলে আর ল্যাপটপে দেখবো? এখন হিন্দি সিনেমা আমরা স্ক্রিনে, বিগ স্ক্রিনে দিয়ে দেখবো। কারণ হিন্দি সিনেমা বিশাল বাজেটের সিনেমা ভাই, ওইসব সিনেমা দেখলে মনটাই ভরে যায়, চোখটাই ভরে যায়, আনন্দের লেভেলটাই থাকে অন্য জায়গায়। তো অরণ্য মামুন সাহেব পারে, দেরিতে হলেও পারে, এটা হচ্ছে ফাইনাল কথা। অরণ্য মামুনের নিয়ে আর কোনো কথা বলতে চাই না, বাদ বাকি কথা হবে ডাইলের মজা তলে যদি ভালো কইরা গলে।
কার কথা বলতে বলছি বুঝতে পারছেন? বলছি র‍্যাপার আলী আহসানের কথা। বাংলাদেশে একটা দরিদ্র জায়গা থেকে যদি বলি ভুল হবে না বোধ হয়, একটা মানে এমন একটা জায়গা থেকে সে র‍্যাপ নিয়ে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেটাকে আমরা, যেটাকে নিয়ে আমরা চর্চা করছি, নিউজ করছি, প্রশংসা করছি, ভিডিও করছি, সে কিন্তু একেবারে জিরো থেকে হিরো হয়ে গেছে। এবং এই পর্যায়ে আইসা আলী আহসান বলে বসলো যে গান করে আয় করা পয়সা হারাম। আমি শুনছি, তবে তার ইন্টারভিউয়ের পুরোটা আমিও শুনি নাই, কারণ ধৈর্য ধরে নেই ভাই, অনেক বড় ইন্টারভিউ। যাই হোক, তো যতটুকু আমি বুঝতে পারছি উনি যেটা বুঝাইতে চাইছেন যে ইসলামে যে গান বাজনা হারাম সেই বিষয়টাকে উনি বুঝাইতে চাইছেন। এবং আলটিমেটলি উনি গানটা ছেড়ে দিবেন এরকম ইচ্ছা পোষণ করছেন, এবং শেষ সে গানটা সেটা করবে ইসলামকে নিয়ে, তারপরে আর সে গান করবে না। তবে এর মধ্যে যা হওয়ার তা তো হয়ে গেছে, টাকা পয়সা তো হয়ে গেছে, বহুত কমাই ফেলছেন, ওগুলো দিয়ে বাড়িগাড়ি করছেন, আর ওই যে তার যে ব্যবসাটা আছে সেই ব্যবসা দিয়ে তিনি বাজার করে খান, তার আর কি লাগে। তবে সে যদি এখানে থাকতো আরো অনেক কিছু হয়তো পাইতো, এই লাইনে থাকলে আরো অনেক প্রতিপত্তি হইতো, আরো অনেক ফেম হইতো। তো আমার মনে হয় সে অল্পতেই খুশি, যা কামাইছি কামাইছি, এখন আল্লাহ বিল্লাহ করি। যাই হোক, ধর্ম নিয়ে কথা বলতে চাই না, ধর্ম যার যার বিশ্বাস, কারো বিশ্বাস নিয়ে আঘাত দেয়া, কারো বিশ্বাস নিয়ে কথা বলা, কারো ইমোশন নিয়ে কথা বলার কোনো ইচ্ছে আমার নাই। এতে করে আমি তাকে যে কষ্টটা দিব সেই কষ্টটার জন্যে আমি কখনোই তার কাছে মাপ চাওয়ার সুযোগটা পাবো না। অবশ্যই আলী আহসান তার যে মূল্যবোধ, তার যে চিন্তা ভাবনা, সে যেটা ভাবে ভাবুক, সে তার মতো করে চলুক। সে একজন স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক, তার স্বাধীনভাবে জীবনযাপন করার অধিকার আছে। হ্যাঁ, তবে তিনি যে কথাটা বলে ফেলছেন, তাহলে বাংলাদেশে যত গান বাজনা বাদ্য যারা করতেছে সবাই হারাম খেতেছে, ইনডিরেক্টলি কথাটা ওরকমই যায়। তো সেই হারাম খাওয়া আর সে হালাল খাওয়া, এটা একটা আসলে অনেক মানে বিস্তর তর্কের বিষয়, ওইদিকে আমি যাইতেও চাই না। তবে আলী আহসানের গান আমার ভালো লাগে, আমি তার ফ্যান। সে তার গানের ভিতরে যেভাবে সমাজের যে অবক্ষয়গুলো, সমাজের যে সমস্যাগুলো, সমাজের যে ত্রুটিগুলো সে তুলে ধরে, এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে। সে এক অর্থে এই বিষয়গুলো তার গানের ভিতরে নিয়ে এসে একটা প্রতিবাদী ভাষা, একটা প্রতিবাদী ইচ্ছা সে তৈরি করতেছে, যেমনটা সংগ্রামী কবি, বিদ্রোহী কবি কবি নজরুল করেছে, যেমনটা আমাদের দেশে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গায়ক গায়িকারা গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জুগিয়েছে যে না, যুদ্ধ জয়ী হতেই হবে, হানাদারদেরকে এই দেশ থেকে হটাতেই হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে। এই যে যে একটা ভালো কাজে একটা পুশ করতেছে, যেই কাজটা, যেই কাজ দিয়ে একটা ভালো বিষয় হচ্ছে, ভালো রেজাল্ট হচ্ছে, সেটা কিভাবে হারাম হয়, এটা আমারও আসলে, যাই হোক, আরো অনেক অনেক কিছু জানতে হবে এই বিষয় নিয়ে, অনেক কিছু অনেক পড়ালেখা করতে হবে, অনেক গবেষণা করতে হবে এই বিষয় নিয়ে, পরে একদিন আপনাদের সাথে কথা বলবো। কিন্তু আমার কাছে খুব আপসেট লাগছে আলী আহসান র‍্যাপ ছেড়ে দিবে এই জন্যে। যাই হোক, ওই খবরটা শুনে যতটা আপসেট লাগছে, আবার দরদ সেপ্টেম্বরে আসছে, এটা শুনে খুব ভালো লাগছে। আর হিন্দি সিনেমা আসবে যাবে, ওটা সিনেমা হলে না আসলেও দেখবো, সিনেমা হলে আসলেও দেখবো। হিন্দি সিনেমা আসলে উনিশ সংগঠন বাংলাদেশের সিনেমা হলে আটকায় লাভ কি, যারা দেখার তারা ওই ওটিটিতেই বসে দেখে, 6 ইঞ্চিতে বসে দেখে, 14 ইঞ্চিতে বসে দেখে, বা 52 ইঞ্চিতে বসে দেখে, তাদেরকে আটকানোর কোনো সুযোগ নেই। সো এইভাবে আটকানোর পায়তারা না করে কিভাবে নিজেদের সিনেমার মান উন্নয়ন করা যায় সেটা ভাবা বরঞ্চ শ্রেয়। দর্শক, আপনারা কি ভাবছেন আমি জানি, অবশ্যই কমেন্ট করে জানাবেন।